হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? খবরা খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। দর্শক, হাটে প্রচুর গরু উঠছে, এটা হাটা গরু হাট প্রতি মঙ্গলবার বসে, কিন্তু আজকে 6 তারিখ মঙ্গলবার থেকে ঈদের পরের দিন পর্যন্ত এই হাটে থেকে গরু আপনারা কিনতে পারবেন। আপনারা আসতে পারবেন মির্জাপুর দেওহাটা হাটের খুবই বিখ্যাত একটি গরু হাট, টাঙ্গাইল রোডে, হাইওয়ে রোডের সাথে হাটটি অবস্থিত। দর্শক, হাটে গরু ওঠার কারণে এত গরুই উঠছে হাটে, দর্শক হাটে জায়গা নেই, সেজন্য আলাদা জায়গা বানিয়ে দিয়েছে, সেখানেও ভরে গেছে গরুতে। সে জায়গা ভরার পরে এখন রাস্তার উপরে উঠে এসেছে গরু নিয়ে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন রাস্তার উপরে গরু, এখন রাস্তার উপরে গরু এবং ট্রাককে ট্রাক গরু। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাকের উপরে রয়েছে, নামাতে পারছে না, জায়গা নেই সেই কারণে। তো এখন আপনাদেরকে জানাবো যে এই হাট থেকে যে গরুগুলো তারা কীরকম দামে বিক্রি করতেছে, গরুর বাজার দর কীরকম, সে সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। আমি যতটুকু জানি গরুর বাজার খুব চড়া। চলুন আমরা কথা বলি যারা গরু নিয়ে আসছে তাদের সাথে। দর্শক, রাস্তা থেকে গরু সরিয়ে দিচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে হাটের যে হাট কমিটি রয়েছে তারা হাট থেকে গরু সরিয়ে, রাস্তা থেকে গরু সরিয়ে দিচ্ছে অন্য কোথাও নিয়ে দাঁড়া করানোর জন্য, জায়গা নাই সেই কারণে। যেহেতু এটা হাইওয়ে রুট, সমস্যা গরু যদি থাকে রাস্তার উপরে। তো চলুন কথা বলি যে যারা গরু নিয়ে আছে আসছে তাদের সাথে। ভাইটা কি জাতের গরু? দেশাল গরু না? দর্শক, আপনাদেরকে গরুটি দেখানোর চেষ্টা করতেছি, দেশাল জাতের গরুটি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম চাচ্ছেন কত? 1,20,000 টাকা। ওজন হবে কিরকম? কত? 4.5 মণ ওজন হবে না? দর্শক, 4.5 মণ ওজন হবে, দাম চাচ্ছে 1,20,000 টাকা। চলুন আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গরু হাটের উপরেই, মানে রাস্তার উপরে গরুগুলো। ভাই, দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছেন কত? দর্শক, দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, দাম চাচ্ছেন কত এটার? কথা বলতে চাচ্ছে না দর্শক, কেউ যদি দাম না বলতে চায় আমি জোর করে তো জানতে পারি না। দর্শক, আপনাদেরকেও জানাতে পারি। চলুন আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গরু প্রচুর গরু উঠছে হাটে, ট্রাকের উপরে গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কাকা, দাম চাচ্ছেন কত এটার? 1,15,000। ওজন হবে কিরকম? 5 মণ না? এখানে তো হাট তো মনে হয় আজকে থেকে ঈদের পরের দিন পর্যন্ত চলবে না? দর্শক, এটার দাম চাচ্ছেন কত? কত? 50,000। দর্শক, আপনারা আরেকটি গরু দেখতে পাচ্ছেন। ভাই, দাম চাচ্ছেন কত এটার? দাম চাচ্ছেন কত এটার? 2,20,000 টাকা। দর্শক, গরুটির দাম চাচ্ছে 2,20,000 টাকা। কাস্টমার দাম টাম বলছে? কাস্টমার দাম টাম বলছে? এখনো বলে নাই না দর্শক, এখনো কাস্টমার দাম টাম বলে নাই। 1,00,000 বলছেন? দর্শক, একজন কাস্টমার পাইছি যে কত বলছেন এটার দাম? 1,00,000 টাকা বললাম। 1,00,000 টাকা বলছেন না? দর্শক, এটা 1,00,000 টাকা দাম বলছে। চলুন আরেকটা গরু আছে সেটা দেখানোর চেষ্টা করি। আরেকটা বড় সাইজের গরু দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর গরুটি। এটার দাম চাচ্ছেন কত? 2,30,000 টাকা। দর্শক, গরুটির দাম চাচ্ছে 2,30,000 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন ওজন হবে কিরকম এটার? 8 মণ। দর্শক, এটা ওজন হবে 8 মণ। চলুন আরো কিছু গরু দেখে আপনাদেরকে। দর্শক, আপনারা আরেকটি গরু দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটি গরু, অনেক বড় বড় শিং। কাকা, দাম চাচ্ছেন কত এটার? 1,15,000 টাকা না? দর্শক, এটার দাম চাচ্ছে 1,15,000 টাকা। কাস্টমার দাম টাম বলছে? কত বলে কাস্টমার? 90-95 বলে না? দর্শক, 90-95 কাস্টমার দাম বলে। দর্শক, হাটের থেকে গরু সরিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনার যে রোডের উপরে যে গরু নিয়ে উঠছে মানুষ, দাঁড়িয়েছে মানুষ, সেই গরুগুলো রোডের থেকে সরিয়ে দিচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। কাকা দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছেন কত? ১৬০,০০০ দর্শক ১৬০,০০০ টাকা দাম চাচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার দাম টাম বলছে, কাস্টমার দাম টাম বলছে কত বলে কাস্টমার? ১২০ বলে না? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার উপর থেকে গরুগুলো সরিয়ে দিচ্ছে হাট কমিটি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পাগলা গরু বলতেছে পাগলা গরু। কাকা জোড়া কত চান? জোড়া কত চান? ১৮০ দর্শক জোড়া দাম চাচ্ছে ১৮০,০০০ টাকা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক প্রচুর পরিমাণ গরু উঠছে হাটে বর্তমানে। আমি আপনাদেরকে বেছে বেছে কিছু গরু দেখানোর চেষ্টা করতেছি। কাকা দাম কত চাচ্ছেন? ১১০ না দর্শক? ১১০,০০০ টাকা দাম চাচ্ছে গরুটির আপনারা দেখতে পাচ্ছেন। আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। কাকা দাম চাচ্ছেন কত? ৯৫,০০০ দর্শক ৯৫,০০০ টাকা দাম চাচ্ছে গরুটির। কাস্টমার দাম টাম বলছে, কাস্টমার দাম বলছে কত বলে কাস্টমার? ৬০,৭০ বলে না দর্শক? কাস্টমার ৬০,৭০,০০০ টাকা দাম বলতেছে। আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরু কত যাচ্ছেন কাকা, কত যাচ্ছেন দাম? ৯০,০০০ দর্শক ৯০,০০০ চাচ্ছে এটার দাম। কাকা দাম চাচ্ছেন কত এটার? ৭০,০০০ না দর্শক? ৭০,০০০ টাকা দাম চাচ্ছে। গরুর বাজার খুব চড়া মনে হচ্ছে। দাম চাচ্ছেন কত? ৬৫,০০০ না দর্শক? ৬৫,০০০ টাকা দাম চাচ্ছে। কাস্টমার দাম টাম বলছে কত বলে কাস্টমার? ৫৫ বলে দর্শক। কাস্টমার ৫৫,০০০ টাকা দাম বলতেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কাকা ভালো আছেন? কাকা গরু কয়টা আনছেন? ৯টা ৬টা না? এটার দাম কত চাইতেছেন? এইটার দাম হ্যাঁ ১১০। ওজন হবে কিরকম এটার? চেয়ারম্যান আছে না পাশেরটাও কি আপনার? এটার দাম পাশেরটা কত চাইতেছেন? ১২০,০০০ না দর্শক? এটার দাম চাচ্ছে ১২০,০০০ টাকা। গরুর বাজার কি বেশি কাকা? কিনা বেশি তার মানে তো বেশি। এটা এটার দাম কত যাচ্ছেন? কত? ১২৫ দর্শক এটার দাম চাচ্ছে ১২৫,০০০ টাকা। তো ভিউয়ার্স চলুন আরও কিছু গরু দেখাই আপনাদেরকে। এটা কি জাতের গরু? সিন্ধি না? ওজন হবে কিরকম এটার? ৭ মন দাম চাচ্ছেন কত এটার? ১৭০,০০০ কাস্টমার দাম টাম বলছে ১.৫ লাখ বলে দেন না কে? বাজার কম তাই লিগে না দর্শক? ৭ মন ওজন হবে, কাস্টমার ১.৫ লাখ টাকা দাম বলতেছে তাও দিতেছে না। তো ভিউয়ার্স এর থেকে আজকে আপনাদেরকে অনেকগুলো সার গরু দেখালাম। টানা হাট চলবে ঈদের আগের দিন, ঈদের পরের দিন পর্যন্ত। এটা দেওয়াটা গরু হাট মির্জাপুর টাঙ্গাইলে অবস্থিত মেন রোডের সাথে হাটটি। দর্শক আপনাদেরকে মিনার রুটটি দেখানোর চেষ্টা করতেছি। তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভিউয়ার্স ভালো থাকবেন।